ব্যালট বাক্স ভরা নিয়ে বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতির মন্তব্যে বিক্ষোভ করেছেন দলের একাংশ নেতাকর্মীরা। এ সময় তাকে বহিষ্কারের দাবিও জানিয়েছেন তারা। কোন প্রশাসন ব্যবহার করে আপনার বাক্স ভরবেন সেই সুযুক্তি নাই। সিটি কর্পোরেশনে আমাদেরকে পাখা মারিয়েছেন, আমাদের অত্যাচার নির্যাতন করেছেন, সেই সুযোগ এবার কিন্তু নাই। গত জাতীয় সংসদ নির্বাচন ও সিটি নির্বাচনে জালিয়াতি হয়েছে, বরিশালে শান্তি সমাবেশে এমন মন্তব্য করেছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি এ কে এম জাহাঙ্গীর, যিনি কাজ করছেন স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লার পক্ষে। জাহাঙ্গীরের ওই মন্তব্যে ক্ষুব্ধ আওয়ামী লীগের একাংশ। প্রতিবাদে শনিবার জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মিছিল ও সমাবেশ হয়। জাহাঙ্গীরের বহিষ্কারের দাবিও জানান অনেকে। জালিয়াতির মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং মেয়র নির্বাচিত হয়েছেন, এই যে দুইটি স্বচ্ছ এবং শান্তিপূর্ণ নির্বাচনকে একটি দলীয় বড় পদে থেকে তিনি যে প্রশ্নবিদ্ধ করেছেন, এই কারণেই আমরা আজকে এই সমাবেশের ডাক দিয়েছি। তার ভাষাটা হচ্ছে এইরকম যে আগামী নির্বাচনে প্রশাসন ব্যবহার করে তারা ভোট ডাকাতি করতে দিবেন না, যে কথাটা বলেন বিএনপি জামাত। দলের বিরুদ্ধে বক্তব্য, দায়িত্বশীল জায়গায় থেকে দলের বক্তব্য উনি দলের বিরোধী বক্তব্য উনি দিতে পারেন না, আমরা ওনার অপসারণ চাই। এদিকে নিজের বক্তব্য সঠিক বলে দাবি করেন এ কে এম জাহাঙ্গীর। ২০১৯ সালের ৮ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলনে এ কে এম জাহাঙ্গীরকে সভাপতি ঘোষণা করা হয়। কাউসার হোসেন রানা, চ্যানেল ২৪, বরিশাল।